আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। সো 2019 সালের দিকে বা 2018 সালের দিকে প্রথম মার্কেটে রিটেন ভর্তি পরীক্ষা বা লিখিত ভর্তি পরীক্ষার ক্রেজটা আসলো ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে, এবং প্রথম যেই বিশ্ববিদ্যালয়ে কাজটা করছিল সেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং আমি 2018 সালের পরীক্ষার্থী ছিলাম। তার পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেখা দেখি ঢাকা ভার্সিটিতে জিনিসটা চালু হইলো, তারপরের বছর রাজশাহী ভার্সিটিতে, কিন্তু দেখা গেল যে এখানে আসলে কোয়ালিটি এনশিওর করা যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে বুয়েট যে পরিমাণে রিটেন খাতা কাটে অভ্যস্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এটার সাথে কুলায় পারতেছে না। তো ফাইনালি যেই সিচুয়েশনটা আসছে সেটা হলো এখন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত ভর্তি পরীক্ষা হয়, এবং লিখিত ভর্তি পরীক্ষা যখনই আমরা ওয়ার্ডটা ইউজ করি এখানে মার্কেটে প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়, এবং যেটা দেখা যায় যে টিপিক্যাল ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নেওয়া স্টুডেন্টরা এই রিটেন পার্টটাতে এসে আলাদা প্যানিক করে, আলাদা ভয় পায়, মনে হয় যে বিশেষ কিছু আসবে। বাট আমি বছর কা বছর এই টাইপের ভিডিও বানাই গেছি যে রিটেনের জন্য খুব বেশি পড়তে হয় না, হাতে গোনা কিছু জিনিসপাতি, কিছু টাইপ পড়লেই প্রিপারেশন হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা সেই টাইপগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। প্রত্যেকটা সাবজেক্টের এক্স্যাক্ট টাইপ ওয়াইজ আমরা দেখাবো যে কোন কোন টপিকগুলো পড়লে তুমি রিটেন ভর্তি পরীক্ষায় প্রায় 100% কমন পাবে, এবং প্রতিটার উদাহরণ আমরা দেখব। সর্বশেষে আমাদের লাস্ট ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন কোশ্চেন অ্যানালাইজ করে দেখাবো যে সেখান থেকে আদৌ আমাদের টাইপগুলো থেকে কমন আসছে কিনা। কারণ এই যে যে স্লাইডটা, এই স্লাইডটা আমরা অনেক পুরাতন, অনেক আগেই বানাইছিলাম, সেখান থেকেই প্রতি বছর কমন আসতেছে। সো যারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো, অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা, ওকে? সো প্রথম যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ফিজিক্স, পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞানের জন্য প্রথম যে টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ইসহাক স্যার এবং তপন স্যারনের অনুশীলনীর এবং উদাহরণের ম্যাথ, অনুশীলনীর ও উদাহরণের ম্যাথ, অর্থাৎ সিম্পল দুইটা বাজারের মেইন বইয়ের অনুশীলনীর এবং উদাহরণের ম্যাথ, ঠিক আছে? এবং আরও একটা আসার কথা হলো যে বড়গুলো বাদ যাবে, অর্থাৎ কিছু ম্যাথ আছে যে 1.5-2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, সেই ম্যাথগুলো বাদ যাবে। বেসিক কমন সেন্স হলো যে এই রিটেনটা, ডিইউ এর রিটেন বা ভার্সিটি ইউনিটের রিটেন, অবশ্যই ইঞ্জিনিয়ারিং রিটেনের সাথে কোনো অংশে দূর দূরান্তেও কানেক্টেড না। দুইটা কোশ্চেন যদি পাশাপাশি রাখা যায়, যদি ডিইউ রিটেন হয় 10 তাহলে বুয়েট রিটেন হলো 100, এই পরিমাণে কোশ্চেনের মানে হার্ড লেভেলটা ডিফারেন্স থাকে। তো অবশ্যই ওই সব ম্যাথ আমাদেরকে অ্যাভয়েড করে জাস্ট অনুশীলনী এবং উদাহরণের ম্যাথ করতে হবে। 2 নাম্বার, ঢাবি এবং জাবি ভর্তি পরীক্ষার পপুলার এমসিকিউ, অর্থাৎ তুমি যদি যে কোনো ভার্সিটি ইউনিটের অ্যাডমিশন গাইড দেখো, ধরো তুমি প্লাস সিরিজ বা কিউএনএ সিরিজের একটা বই দেখতেছো, তুমি দেখবে কিছু কোশ্চেনের পাশে 10, 12, 11, 12, 13, 14 ডিইউ, কেইউ এরকম অসংখ্য সাল লেখা আছে, ঠিক আছে? অর্থাৎ এই কোশ্চেনগুলো বারবার আসছে, যেমন ধরো কত উচ্চতায় স্থিতিশক্তি গতিশক্তির এত গুণ হবে, এই টাইপের কিছু কোশ্চেন প্রতি বছর আসে। এবং এই কোশ্চেনগুলোয় অনেক সময় তারা রিটেনে দিয়ে দিচ্ছে, যাতে তুমি আগে এমসিকিউতে করতে পারতে, এখন তুমি এটা রিটেনে পারবা, ওকে? এর পরবর্তীতে বইয়ের সকল তত্ত্ব, সূত্র, এর ব্যাখ্যা ও গাণিতিক রূপ, যেমন আমি তোমাকে বলতে পারি যে তুমি কাত শক্তি উপপাদ্য লেখো, অথবা তুমি হলো তাপগতিবিদ্যার 3টা সূত্র লেখো, অথবা তুমি লরেন্স রূপান্তর নিয়ে লেখো কি জানো, বা তুমি হলো আপেক্ষিকতার যে 3টা পরিবর্তন আছে দৈর্ঘ্য, ভর এবং কাল, 3টা হলো তুমি ব্যাখ্যা করে লিখবা, প্লাস তুমি হইলো গিয়া এগুলোর গাণিতিক রূপ লিখবা, অথবা তুমি কার্নচক্র লেখো, এরকম বিভিন্ন রকম যেগুলো আমাদের বইয়ের তত্ত্ব সূত্র আছে এগুলো আমাকে ব্যাখ্যা করা জানতে হবে, প্লাস এগুলার গাণিতিক রূপটা আমাকে জানতে হবে, যাতে আমি ম্যাথমেটিক্যাল টার্মটাও লিখে দিয়ে আসতে হবে। এটার মানে এই না যে এটা কোনো কালেই কিন্তু আমাদের প্রতিপাদন, আমি বলি নাই কিন্তু প্রতিপাদনকে মিলাবা না, গাণিতিক রূপ মানে জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মটা জানি। কাজশক্তি উপপাদ্য কি, যে ধরো ডেলি ইকুয়ালস টু হলো ডাব্লু, এইটাই হলো কাজশক্তি উপপাদ্য, এইটাই বেসিক, যে ধরো ডেলির জায়গায় তুমি E1-E2 দিয়ে দিলা, যে দুইটা শক্তির পার্থক্য ইকুয়ালস টু হলো কৃতকাজ Fs, এইটুকু, এইটার কোনো প্রতিপাদন তোমার চাই নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো বোর্ডে আসা সংজ্ঞা ও ব্যাখ্যামূলক প্রশ্ন। ফিজিক্সে তুমি যেমন দেখবা যে ধরো আপেক্ষিক আর্দ্রতা বেশি হইলে কেন গরম লাগে, কোন সময় বা পানি বেশি বাষ্পীভূত হয়, অথবা তুমি একটা চলন্ত ট্রেনের মধ্যে থেকে তুমি একটা বল ফেলাই দিলে কী পথে যাবে, এরকম বিভিন্ন রকম জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় আসছে। সেই বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো যদি তুমি ফলো করো, শুধু কখগুলো পড়বো এখন থেকে, তাইলে তোমার যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আসার কথা, অর্থাৎ যেগুলোতে কোনো ম্যাথ নাই, সেগুলো তুমি পারবা। এরপর হলো সকল ডায়াগ্রাম, গ্রাফ, ওকে? তো এখন দেখো সকল ডায়াগ্রাম আর গ্রাফকে, আমি যেমন ধরো তোমাকে দুটো চুম্বকের বল রেখা আর্ট করতে দিয়েছি, অথবা ধরো আমি বলছি যে এস বনাম টি গ্রাফটা কেমন হবে, এ বনাম টি গ্রাফটা কেমন হবে, এরকম ফিজিক্সের, অথবা তুমি ধরো বললাম যে কোনো একটা সরল দোলকের টি বনাম জি এর গ্রাফটা কেমন হবে, বেসিক গ্রাফ রিলেটেড নলেজ তোমার লাগবে, বেসিক ডায়াগ্রাম রিলেটেড যেগুলো আছে। মেইনলি তুমি যদি বইয়ের ভিতরে ডায়াগ্রাম আর গ্রাফ পড়ো,
তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এই কয়েকটা টাইপই কিন্তু ফিজিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলোর সাথে কোনো কালেই কোনো অ্যাঙ্গেলে তুমি দেখতে পাচ্ছ মেজরিটি জিনিসপাতি আমরা বইয়েরই পড়তে বলতেছি এবং কোনোটাই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের না। তো আবারও উল্লেখ করছি যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের পড়া পড়া যাবে না। আর এগুলো যদি সবগুলো তুমি কালেক্ট করে পড়তে চাও খুবই ভালো, কালেক্ট যদি না করে পড়তে চাও বাজারে একটা বই আছে, সেটা হলো ডিইউ রিটেন মেগাবুক। এই বইটা, এটা মোটামুটি একটা সাইজেবল বই, এই বইটাতে সব সাবজেক্টে সব কিছু, যত কিছু আমরা এই টাইপে আলোচনা করবো ফিউচারে সব কিছু দেওয়া আছে। তো একটা বই পড়লেই তোমার আর কিচ্ছু লাগবে না। আমরা এই বইটার উপর প্রুফ ভিডিও দেই যে কীভাবে এই বইটা থেকে প্রুফ আসছে। তো তুমি এই বইটাতে যে টাইপগুলো আমরা বলবো এগুলো একসাথে আছে। এই বইটার প্রিন্টেড কপি বা ইবুক নিজের কাছে রাখবা, একটা বই পড়লে আর কিছু লাগে না, দ্যাটস ইট, এটা ইজি হয়ে যায়। বাট তারপরও যদি তুমি বলো যে না ভাই আমি বইটা পড়বো না, এটা আরও বেটার হয় যদি তুমি আলাদাভাবে প্রত্যেকটা পার্ট এক্সট্র্যাক্ট করো, ঠিক আছে? নিজে যদি আলাদা আলাদা করে পড়তে পারো দ্যাটস ভেরি গুড, আরও ভালো, ঠিক আছে? ওকে, পরবর্তী এখন আমরা যাব যে কোশ্চেনগুলো দেখতে, যে বিগত বছরের রিটেনে কী টাইপের কোশ্চেন আসছে এবং আমাদের টাইপটা মিলে কিনা। যেমন এখানে তোমাকে একটা বর্তনী সলভ করতে দিছে, এটা একদম অনুশীলনীর ম্যাথ, উদাহরণের ম্যাথ। তারপরে বলছে যে এখানে দুইটা তাপমাত্রা দিছে এবং এন্ট্রপি বের করতে বলছে, তো এটা একদম সিম্পল বোর্ডে আসা ম্যাথ। তার পরবর্তীতে বলছে 2 কিলো ওয়াটার একটা বৈদ্যুতিক কেটলি দিয়ে বলছে এবং বৈদ্যুতিক কেটলির সাথে আমাদের একটা সিম্পল ম্যাথ দিছে, এটাও তুমি দেখবা হলো একদম বোর্ডে আসা ম্যাথ, এটা কোনো কঠিন কিছু না। তার পরবর্তীতে বলছে যে কোনো একটা সরল দোলগতি সম্পন্ন, ঠিক আছে, কোন দূরত্বে সঞ্চিত শক্তি এত গুণ অত গুণ হবে, এটাও বইয়ের ম্যাথ। একটি কণার মোট আপেক্ষিক শক্তি হলো এত, এর পরবর্তীতে আমাদেরকে হলো আপেক্ষিকতা সূত্র দিয়ে আমাদেরকে বলছে যে কণাটি স্থির বা নিশ্চল ভরের মান বের করতে, ঠিক আছে, এটাও আমাদের বইয়ের মধ্যে থাকা ম্যাথ। সো এগুলো কিন্তু প্রত্যেকটাই বিগত বছরে আসছে, এবং একটা সিঙ্গেল ম্যাথও তুমি যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই তোমার দেখে মনে হবে এইচএসসি পরীক্ষায় আসছে যেসব ম্যাথ, ঠিক আছে, ওই টাইপের। এবং আরেকটা আসার কথা হলো যে এখানকার কোনো ম্যাথই কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একটা ম্যাথও না, সবগুলাই একাডেমিক লেভেলের স্ট্যান্ডার্ড। সো কঠিন ম্যাথ করার কোনো যৌক্তিকতা নাই, কেউ যদি ফিজিক্স বইটা ভালো মতো পড়ে তার রিটেনে আটকাবে না, ঠিক আছে? এখন এখানে একটা আশার কথা বলি, এখানে একটা নোটিসেবল পার্ট আছে যে এখানে কিন্তু টোটাল ক্যালকুলেশনগুলো এভরিথিং কিন্তু আমাদেরকে মুখে করতে হবে, অর্থাৎ ক্যালকুলেটার কিন্তু আমাদের হাতে নাই, রিটেন হইলেও ক্যালকুলেটার নাই। তো সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে যে আমরা যখন এমসিকিউ এর ক্যালকুলেশনগুলো করব, এমসিকিউ এর ক্যালকুলেশনের সময় যেমন 1/3 এর মান বা কিছু হাতে ক্যালকুলেশন যে কাটাকাটি করতেছে, 2/3 আসতেছে ফাইনাল উত্তর, এরকম ক্যালকুলেশনগুলো বারবার প্র্যাকটিস করা এবং উত্তরটাকে যতটা সিম্পলিফাইড পর্যায়ে আনা যায়, যেমন এটা হলো ±√2 বা এটার উত্তর হলো 8 জুল, এরকম যতটা সিম্পলিফাইড পর্যায়ে আনবা তত তোমার ম্যাথটাতে ফুল মার্ক দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ অবশ্যই এই খাতাগুলো বুয়েটের খাতার মতো লাইন বাই লাইন পার্শিয়াল মার্ক দিয়ে চেক করা হবে না, রাইট হলে রাইট, রং হলে রং। সো আমরা ওয়ার্স্ট কেস সিনারিওর জন্যই প্রিপেয়ার হব। এর পরবর্তীতে যদি চলে আসি আমরা কেমিস্ট্রিতে, কী কী আসে কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হলো বর্ণালী। তুমি গুণগত রসায়ন চ্যাপ্টার এবং আরও কিছু চ্যাপ্টারে বর্ণালী নিয়ে কিছু আলোচনা আছে, জৈব রসায়নে কিছু আলোচনা আছে, তো বর্ণালী রিলেটেড এভরিথিং খুবই ভালো মতো পড়বা। বর্ণালী, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা আমাদের E=hν রিলেটেড ম্যাথ, এভরিথিং বর্ণালী থেকে প্রচুর প্রশ্ন আসে। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা থেকেই বর্ণালী রিলেটেড পার্টটা খুব ভালো মতো পড়বা। এরপরে আবারও কেমিস্ট্রির জন্য কি ইম্পর্টেন্ট, যে বোর্ড পরীক্ষায় আসা কোশ্চেন, যেমন আমি তোমাকে বললাম লাশাতিলিয়ার নীতি দিয়ে একটা বিক্রিয়া ব্যাখ্যা করতে, অথবা আমি তোমাকে বললাম যে হেন্ডারসন হাসেলবাগ সমীকরণ ব্যাখ্যা করতে, বা আমি তোমাকে বললাম যে একটা বাফার দ্রবণ কীভাবে ক্রিয়া করে, এরকম কিছু কোশ্চেন যেগুলো সৃজনশীল আমরা থিওরিটিক্যাল কোশ্চেন লিখছি সেগুলো এই পরীক্ষায় আবার দিয়ে দেয়। সো বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো পড়তে হবে। এরপরে শুধুমাত্র হাজারি স্যারের উদাহরণ এবং অনুশীলনের ম্যাথ, আবারও বলতেছি এখানে বড় ম্যাথ স্কিপ করতে হবে, এবং শুধুমাত্র গুহ স্যারের না, লিঙ্কন স্যারের না, ওগুলো ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড না, ওগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, হাজারি নাক স্যারের বইয়ের উদাহরণ এবং অনুশীলনের ম্যাথ পড়লে মোর দেন ইনাফ ফর ইউ। ওকে, এরপরে আসো আবারও ঢাবি জাবিতে যেগুলো কোশ্চেন বিগত বছরে বারবার আসছে সেইগুলো পড়লেই আমাদের জন্য ইনাফ। এর পরবর্তীতে সকল ডায়াগ্রাম ও গ্রাফ, কেমিস্ট্রির ক্ষেত্রেও ডায়াগ্রাম আছে, গ্রাফ আছে, যেমন প্রশমন গ্রাফ আছে, অথবা আমি তোমাকে কোনো একটা নাইট্রোজেন সাইকেল ব্যাখ্যা করতে বলছি, এরকম হইতে পারে, অনেক প্রকার ডায়াগ্রাম গ্রাফ আছে, যেগুলো তুমি একটু প্র্যাকটিস করবা তাইলেই হয়ে যাবে। এবং এগুলো যদি আবার সবগুলো একসাথে করে চাও তাহলে কোন বইতে পাইতে হবে, কিউএনএ ডিইউ এ ইউনিট রিটেন মেগাবুক। এখন চলো আমরা দেখি যে আমাদের এই কোশ্চেনগুলো থেকে আদৌ বিগত বছরে কমন আসছে কিনা। যেমন এখানে তোমাকে বলছে যে একটা বোর পরমাণু মডেলে
দুইটা সীমাবদ্ধতা চাইছে, এটা তুমি খুব ভালো মতোই জানো, এইচএসসিতে আসা জিনিসপাতি। তারপরে বলছে যে আমাদের হাইড্রোজেন বিকিরণ বর্ণালীর 5টি সারির নাম লেখো, লাইম্যান বামার প্যাশ্চেন ব্র্যাকেট ফুন, এই জিনিস তো তুমি পারোই, বাচ্চা জিনিসপাতি। তারপরে তোমাকে বলছে যে বেনজিন থেকে কিভাবে অ্যানিলিন হয়, এটাও খুবই সহজ একটা বিক্রিয়া। তারপরে সিএইচও শনাক্তকরণ কেমনে হয়, কিভাবে টল এন্ড ফিলিং বিক্রিয়া জিনিসপাতি। তারপরে ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি কি, আবার দেখছো বর্ণালী রিলেটেড কোশ্চেন, এটাও বর্ণালী রিলেটেড কোশ্চেন, এটাও বর্ণালী রিলেটেড কোশ্চেন। তারপর বলছে অবস্থান্তর মৌলের যৌগগুলো রঙিন কেন, এটাও বর্ণালী রিলেটেড কোশ্চেন। সো বুঝতেই পারতেছো, বর্ণালী যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই সাথে সাথে ইম্পর্টেন্ট হলো বিগত বছরে যেগুলো বোর্ডের কোশ্চেন, একদম সৃজনশীল আমরা লেখা অভ্যস্ত, সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আমাদের টাইপ থেকেই কিন্তু আমরা কমন পাবো। এর পরবর্তীতে আসো আমাদের ম্যাথের জন্য। ম্যাথের রিটেন প্রিপারেশনটা খুবই সহজ, খুবই সিম্পল, খুবই টু দি পয়েন্ট, ঠিক আছে? তো প্রথমে দেখো, প্রথমে ঢাবি ও জাবিতে যেগুলো ম্যাথ এমসিকিউ বারবার আসছে, এক একটা ম্যাথের পাশে অনেকগুলো সাল লাগে, সেগুলো কিন্তু এমসিকিউ আসছে, ওগুলো জাস্ট রিটার্ন থেকে প্র্যাকটিস করবো, ওগুলো কীভাবে লিখে করতে সেটুকু প্র্যাকটিস করবা, ইউ আর ডান। এর পরবর্তীতে বইয়ের সালে আসা ম্যাথ, অর্থাৎ তুমি যেই রাইটার পড়ছো, স্পেশালি কেতাবুদ্দিন স্যারের বইয়ের একটা চ্যাপ্টারের, যেগুলো ম্যাথের পাশে অনেকগুলো সাল আছে, নট একটা সাল, দুইটা সাল, তুমি দেখবে কিছু কিছু ম্যাথের পাশে এরকম করে ব্রাকেট দিয়ে সাল লিখতে 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 জায়গা নেই, জাস্ট ওই কয়েকটা ম্যাথ, মোর দেন ইনাফ, আর কিচ্ছু লাগবে না। এই দুই টাইপের ইনফরমেশন যদি কেউ করে যায় তাহলেই তার ম্যাথ পার। এবং এগুলো আবার যদি সব ম্যাথ একসাথে চাও একটা বইতে, তুমি চিন্তা করো রিটেনের জন্য কতগুলো বই তুমি পড়বা, এখানে চারটা সাবজেক্টের প্রিপারেশনের জন্য মাত্র এইটুকু একটা বই, এটা কিন্তু একটা সাবজেক্ট না, সব সাবজেক্ট এখানে আছে, ঠিক আছে? ওকে, এর পরবর্তীতে আসি আমরা, পরবর্তী পার্টে আমরা দেখি ম্যাথের কী কোশ্চেন আসছে। এখানে বলছে সাইন ইনভার্স 4/5, কস ইনভার্স 4/5 মান নির্ণয় করতে, এটা একদম বইয়ের মধ্যে থাকা ম্যাথ। এবার বলছে এই মূলধার অনুপাত 3:4 হলে দেখাও যে এটা, এটাও বইয়ের মধ্যে সালে আসা ম্যাথ, এই দুইটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করছে, এটা বইয়ের ম্যাথ। এর পরবর্তীতে সাইন থিটা সাইন 2 থিটা এই সমীকরণটা সমাধান করতে বলছে, এটা বোর্ডেও আসছে, বইয়ের ম্যাথ। ওয়াই এক্স ইকস টু ওয়াই স্কোয়ার ক্ষেত্রের এবং ওয়াই ইজ ইকস টু এক্স স্কোয়ার, এটাও বইয়ের ম্যাথ, সালে আসা ম্যাথ। এর পরবর্তীতে এই তিনটা রেখা দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণদয়া সমীকরণ দিয়েছে, এটাও সিম্পল বইয়ের ম্যাথ, অর্থাৎ যতগুলো ম্যাথ রিটেনে আসছে প্রত্যেকটাই বইয়ের ম্যাথ, প্রত্যেকটাই ছোটো ম্যাথ, প্রত্যেকটাই সিম্পল ম্যাথ। তো এটাকে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে গুলানো যাবে না, জাস্ট বইয়ের সালে আসা ম্যাথ যদি আমরা করে যাই এবং ঢাবি জাবির এমসিকিউ কোশ্চেনগুলো ভালো মতো করি তাহলেই মোর দেন ইনাফ ফর আস। ওকে, এর পরবর্তীতে আসো জীববিজ্ঞানের লিখিত। জীববিজ্ঞান অংশটা আমাদের অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, অনেকে যারা আছে যে বায়োলজি স্কিপ করে আসতে চাই, বাট আমি তোমাকে সাজেস্ট করব যে জীববিজ্ঞান রিটেন অবশ্যই তোমার এইচএসসি লেভেলের রিটেন হবে না, এবং এখানকার কোশ্চেনগুলো কোয়াইট সিম্পল দেওয়া যায় যদি তুমি একটু যেখানে কয়েকটা টাইপ যে বলছি সে টাইপগুলো পড়লেই মোর দেন ইনাফ। যেমন প্রথম যেটা হলো যে বৈজ্ঞানিক নাম এবং শ্রেণীবিন্যাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, বছর কা বছর আসতেছে, এবং আমরা এই ভিডিও বানানোর পরে তুমি যখন একটু পরে দেখবো যে আমরা এই ভিডিও কিন্তু আগেও বানাইছি, বিলিভ না হলে দেখিও, ওই সেম ভিডিও থেকে আমরা লাস্ট নেক্সট ইয়ার এই যে লাস্ট যে কোশ্চেনটা হয়েছে সেটা তো কমন আসছে। সো বৈজ্ঞানিক নাম এবং শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ, একসাথে নোট করে পড়ে ফেলবা। সকল বৈশিষ্ট্য পার্থক্য ছক, বইয়ের মধ্যে যত প্রকার বৈশিষ্ট্য আছে, যত প্রকার পার্থক্য আছে, যত প্রকার ছক আছে, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কোশ্চেন আসে। এরপরে সংজ্ঞা ও ব্যাখ্যামূলক প্রশ্ন, কোথায় আসতে হবে, বোর্ড পরীক্ষার, অর্থাৎ অ্যাটলিস্ট 4-5 বছরের বোর্ড পরীক্ষার কখগুলো যদি পড়ে যাও তাইলেই তুমি মেজরিটি কোশ্চেন পারবা, আর এগুলো যদি সব তুমি একই সাথে পাইতে চাও একটা জায়গায় সেটা হলো অবশ্যই রিটার্ন বইটা আছে। তো চলো আমরা দেখি বায়োলজি কোশ্চেনে কী কী আসছে। যেমন প্রথমে আমাদেরকে বলছে যে একটা মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, দেখছো ওই যে বৈশিষ্ট্য আসছে। তারপরে বলছে শালক সংশ্লেষণ শ্বসনের মধ্যে পার্থক্য লেখো, এটা বইয়ের মধ্যে ছক আকারে দেওয়া আছে, একটা ছক কমন পড়ে গেছে। আর্থ্রোপোডা পর্বের পাশে শনাক্তকারী বৈশিষ্ট্য, আবার দেখো বৈশিষ্ট্য আসছে। তার পরবর্তীতে আমাদেরকে বলছে এগুলার সায়েন্টিফিক নেম লিখতে, এক্স্যাক্ট সায়েন্টিফিক নেম কিন্তু আমাদের আসছে, এবং এটা কিন্তু আমাদের বই থেকেই আমরা দিয়ে দিছি, আমাদের বই থেকে ডিরেক্টলি দিছি। এবং আমরা দেখবো যে এখানে যে কয়টা কোশ্চেন ছিল এখান থেকে গোলকির্মি নেক্সট ইয়ারে কমন পড়ছে, রুই মাছ কমন পড়ছে, শামুকও কমন পড়ছে, তো আমরা একটু পরেই দেখতে পাবো। বাট এই যে সায়েন্টিফিক নেমগুলা, এখানে মানুষের শ্রেণীবিন্যাস করতে বলছে, শ্রেণীবিন্যাস আসছে, আবার তোমাকে বৈজ্ঞানিক নাম লিখতে বলছে, ঠিক আছে? এইখানে দেখো যেগুলো আমরা টাইপ বললাম সেই টাইপগুলো থেকে আবার আমাদের কমন চলে আসছে। এবং আমি বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে, সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি যে ঢাবি কিন্তু সায়েন্টিফিক নেম নিয়ে প্রতি বছরই ফ্যাসিনেটেড। তো তুমি যদি চাও আবুল হাসান স্যারের বই এবং আজমল স্যারের বই দুইটা নিয়ে সবগুলো সায়েন্টিফিক নেম, জীবের নাম এবং তার সায়েন্টিফিক নেম একসাথে যদি নোট করে ফেলো এবং প্রতিদিন বা সপ্তাহে একদিনও যদি পড়ো, তোমার সায়েন্টিফিক নেমগুলো মুখস্থ হয়ে যাবে, এরমনও কোনো অসম্ভব কিছু না।
আচ্ছা, এখন আমরা ফাইনালি লাস্ট ইয়ারের কোশ্চেন, এই ভিডিওটা আমরা আগেও বানাইছি এবং সেই কোশ্চেন থেকে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের যে টাইপগুলো আমরা আগের বছরও বলে দিয়েছিলাম এবং এইবারও কনফিডেন্টলি বলতেছি যে এই বইটার ভিতর থেকেই কোশ্চেন হবে, আমাদের এই ক্লেমটা কতটুকু সত্য। ঠিক আছে, তো সেটা আমরা দেখি। প্রথম যে কোশ্চেনটা আসছে যে এক দুইটা ভেক্টর দিয়ে দিছে, এই দুইটা ভেক্টরের সাথে সমান কোণ তৈরি করে এবং বি সি এর সাথে একই সমতলে অবশিষ্ট, তাহলে আলফা বিটা এর মান বের করো। এই এক্সাক্ট কোশ্চেনটা কেতাবউদ্দিন স্যারের বইয়ের ভেক্টর চ্যাপ্টারের মধ্যে আছে, বাট ওখানে আমাদেরকে একটা ভেক্টর বের করতে দিয়েছিল, এখানে জাস্ট ওই সেম ভেক্টরটা বের করতে হবে, বাট এ বি এর মানটা আমাকে বের করতে হবে। তো এই কোশ্চেনটাও কিন্তু বইয়ের ম্যাথ, এটা হলো তাহলে কি কোন কিসে গেল, এটা হলো আমাদের অনুশীলনীর ম্যাথে গেল। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই এটা তো ফিজিক্স, ফিজিক্সের মধ্যে আপনি আবার কেতাব স্যারের নাম কেন বলছেন? ভেক্টর চ্যাপ্টারটা ফিজিক্স এবং ম্যাথে সমানুপাতিক, ঠিক তেমনি গতিবিদ্যার চ্যাপ্টারটা ফিজিক্স এবং ম্যাথে সমানুপাতিক। আচ্ছা, এরপরে আসো, একটি সরল দোলগতি সম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণ লেখো এবং দেখাও যে এটা হলো এটার সমাধান। এটা কি তোমার বইয়ের মধ্যে সরল দোলগতীয় সমীকরণের ব্যবকলনীয় সমীকরণের সমাধান? এটা কিন্তু তত্ত্ব, তারপরে হইলো গিয়া আমাদের গাণিতিক তত্ত্ব ব্যাখ্যা এই পার্টটার মধ্যে পড়ে। সো এটা কিন্তু আমরা যে তত্ত্ব পার্টটা তোমাকে লিখে দিছিলাম এবং গাণিতিক পা রূপে গাণিতিক যে রিপ্রেজেন্টেশনটা একটু আগে যে টাইপগুলো বললাম তার মধ্যে এটা ছিল, সো এই তত্ত্ব পার্টটাতে এটা আছে। এরপর একটা বর্তনীর সমাধান দিছে, এটা এক্স্যাক্টলি খুবই সিম্পল একটা প্রতি বইতে থাকা একটা অনুশীলনের ম্যাথ। এরপরে বলছে এম ভরের একটি মিটার স্কেল ভি দ্রুতিতে দৈর্ঘ্য বরাবর চলমান, আপেক্ষিক দৈর্ঘ্য এত সেন্টিমিটার, আপেক্ষিক ভর্গের এত হলে মিটার স্কেলের আপেক্ষিক শক্তি কত। এটা একটু ডিফারেন্ট, এটা আমাদের টাইপ থেকে কমন পড়ে নাই, বাট তোমরা যদি একটু নোটিস করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আগের স্লাইডে যেটা দেখাইছিলাম সেই স্লাইডে কিন্তু আপেক্ষিকতার পার্টের এই আপেক্ষিক ভরবেগ থেকে একটা ম্যাথ আসছিল। সো ওই পার্টটা যদি কেউ বিগত বছরের কোশ্চেন সলভ করে যেতে পারে, আমি অলওয়েজ যেটা বলি যে আমরা কেন এত কনফিডেন্ট, কারণ আমরা বিগত বছরের কোশ্চেন সলভ করাই, ঠিক আছে? তো বিগত বছরের কোশ্চেন সলভ করলে কিন্তু এই কোশ্চেনটা পারতে পারতো। সো এইটা হলো আমাদের সেই অনুশীলনীর ম্যাথ, আর এইটা আমরা ফর ডাউট এটা আমরা ধরলাম যে না এটা হয়তো বা কমন আসতেছে না। এরপরের কোশ্চেনে আমরা যদি চলে যাই কেমিস্ট্রিতে, অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষারকে, বোর্ডে আসা কোশ্চেন, বোর্ডে আসা কখ, বোর্ডে আসা কখ, এটা হলো বোর্ড কোশ্চেন্স, ঠিক আছে, বোর্ডের কখ। এরপরে কি বাফার দ্রবণ কি এবং বাফার দ্রবণের হেন্ডারসন হাসেলবাখ সমীকরণ লেখো, এটাও হলো আমাদের সেই বোর্ড কোশ্চেন্স। এরপরে বিক্রিয়াগুলো সম্পূর্ণ করতে বলছে, SN1 SN2 বিক্রিয়া বলছে এবং বেঞ্জিনের নাইট্রেশন, এই প্রত্যেকটা কোশ্চেনই হলো আমাদের বোর্ড কোশ্চেন্স, এই কোশ্চেনগুলো আসছে। জ্যামিতিক সমানুতার শর্তসমূহ কি, এই জিনিসটাও আমাদের কখ, যে বোর্ডের কখ আমরা পড়তে বলছিলাম সেখানে হয়ে গেছে। আন্ত আণবিক এবং অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের ব্যাখ্যা দাও, এইটা হলো আমাদের হাজারি স্যারের বইয়ের তত্ত্ব থেকে কমন চলে আসছে, ঠিক আছে? তো কেমিস্ট্রি ফুল কমন, আমরা যে টাইপগুলো বলছি সেখান থেকে হুবহু চলে আসলো। এখন চলে আসি আমরা ম্যাথে, এই সমীকরণের মূলদ্বয় এম আর M1, এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে, এইটা আমাদের বইয়ের ম্যাথ। এখানে জাস্ট আগে বইয়ের মধ্যে ছিল আলফা বিটা, এখানে দিয়েছে MRN, তারপর বলছে পি এর কোন মানের জন্য এই বিন্দুটি এই পরাবৃত্তের উপকেন্দ্র হবে, এই পরাবৃত্তের উপকেন্দ্র বের করলেই বের করতে বলছে, খুব সিম্পল একটা ম্যাথ। এটাও বুক, এটাও বুক, এটাও বুক। এরপরে একটা ফাংশন দিছে, তারপর dy² dx² + y, এটা বের করতে বসে, এইটা একটু আউট অফ কনটেক্সট আমাদের, এটা এক্স্যাক্টলি আমাদের বইয়ের না, বাট এইখানে যে a cos α b sin α a cos β b sin β যে প্রমাণটা দিছে এটাও আমাদের হুবহু বুক। তো আমাদের একটা কোশ্চেন বাদে বাকি সব কয়টাই আমাদের টাইপ থেকে কমন পড়ছে। চলো আমরা বায়োলজির দিকে দেখি, এখানে বলছে পৌষি গোত্রের 5টি বৈশিষ্ট্য লেখো, আমরা কি বৈশিষ্ট্য পড়তে বলছিলাম? ইয়েস। তারপরে বলছে যে ভাজক কলা স্থায়ী কলার মধ্যে 5টি পার্থক্য, এটা কি আমাদের ছকের মধ্যে পড়ে না এবং বৈশিষ্ট্য দুইটাকেই পাশাপাশি লেখলে একটা হয়ে যায় না? সেম, আবার বৈশিষ্ট্য চলে আসছে। হার্ট অ্যাটাকের 5টি লক্ষণ উল্লেখ করো, এটা বোর্ডের কোশ্চেন। তারপরে নিচের প্রাণীগুলোর বৈজ্ঞানিক নাম দেখো দেখি, এখানে তোমাদের দোয়েল আসছে না, গোলকিরমি আসছে না, রুই মাছ আসছে না, সেখানে আবার আমাদেরকে এটাকে সাইন্টিফিক নেম থেকে পড়লো না, এটাকে সাইন্টিফিক, এটা হলো গিয়ে আমাদের বোর্ড, এটা হলো দুইটাই হলো আমাদের বৈশিষ্ট্য। তার মানে আমরা বায়োলজিতে প্রায় 100% কমন পেয়ে গেছি। টোটাল কোশ্চেনটার মধ্যে মাত্র দুইটি কোশ্চেন, মাত্র দুইটি কোশ্চেন আমরা কমন পাইনি আমাদের টাইপগুলো থেকে, বাট যারা এই বইটা পড়ছে তারা এখান থেকেও কমন পেয়ে গেছে। তো তুমি যদি দুইটা কোশ্চেন নাও পারে আসো, তোমার তো ঢাবিতে চান্স পাওয়ার জন্য রিটেনে ফুল মার্ক পাইতে হবে না, তোমার টার্গেট হইলো গিয়া যতটুকু পারে ততটুকু পড়ে আসা। তো অবশ্যই
এই যেই টাইপগুলো দাগাই দিলাম সেই টাইপগুলো খুব ভালো মতো পড়বা, এবং এই বইটা হয় কালেকশনে রাখবা অথবা যেইগুলো তোমাকে পড়তে বলছি সেগুলো ভালো মতো পড়বা। প্রিন্টেড কপি বা ইবুক অর্ডার করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারো। সেই সাথে আমি সর্বশেষ একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দেই, যে এই যে এই কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো যখন তুমি অ্যান্সার করবা সেখানে একটা ভালো নাম্বার ক্যারি করার একটা উপায় বলে দিই। বি অ্যাজ লং অবলিক ডেসক্রিপটিভ অ্যাজ ইউ ক্যান, মানে কি এইখানে লেখার সময় জায়গা কম হওয়া সত্ত্বেও বায়োলজির যখন তুমি লিখবা যতটা পারো বিস্তারিত লেখার চেষ্টা করবা সময়ের মধ্যে, ম্যাথ যখন করবা যতটা পারো ধাপে ধাপে লাইন বাই লাইন ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করবা। কারণ মনে রাখবা যদি কোনো কারণে ম্যাথটা ভুলও যায় শেষ পর্যন্ত যাতে টিচার দয়া করে কিছু মার্ক দেয় এবং টিচার যাতে বুঝতে পারে তুমি কেন লেখো। কারণ এইখানে যেই স্যারেরা খাতা কাটবেন ওনারা ভার্সিটি এ ইউনিটের খাতা কাটতেছেন, ওনারা কোনো বুয়েটের খাতা কাটতেছেন না যে তুমি 4 লাইন 5 লাইন স্কিপ করে এক শর্টকাট দিয়ে মারে দিবা। সো ঠান্ডা থাকবা। 2 নাম্বার সেটা হলো ফাইনাল অ্যান্সার, অর্থাৎ ক্যালকুলেশনটাকে সিম্পলিফাই করবা, ক্যালকুলেশনটাকে সিম্পলিফাই করবা, যে ফাইনাল যে অ্যান্সারটা যে উত্তরটা আসবে ওই উত্তরটাকে অবশ্যই যতটুকু পারো, যে ধরো এইভাবে 2 8 ÷ 2 না রাখে সেটাকে 4 আনবা, বা ধরো আমাদের 33 ÷ 11 × 22 না রাখে এটাকে তুমি হলো গিয়া 3 ÷ 2 ধরো 66 আনবা, ঠিক আছে? এরকম করে সিম্পলিফাই করার চেষ্টা করবা এবং যখন ম্যাথ করবা ম্যাথগুলার শেষে অ্যান্সার যেটা আসছে ফাইনালি ওটাকে বক্স করবা। যেমন ধরো তোমার অ্যান্সার আসছে 66.21 m/s, এটাকে বক্স করে দিবা, ঠিক আছে? এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি এটা দেখার পরে তোমরা রিটেনে কোপ দিয়ে আসবা। বেস্ট অফ লাক অ্যান্ড টাটা।